हेलो एवरीवन, वेलकम टू बैक टू माय चैनल। आज के आमी आबारो हाजिर होलाम नतुन एक रेसिपी निये, ता होलो नोआखाली जनप्रिय मचमचे तिलेर निमकी। आशा करी आमार आजकेर रेसिपिटा आपनादेर काछे भालो लागबे। जदि भालो लागे ताहले अवश्य आमार चैनलटिके सबस्क्राइब करबेन, पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिबेन। ताहले चलुन व्यूअर्स, आर देरि ना करे भिडियोटी शुरू करी। प्रथमे एकटा बाटिते निये निच्छि 2 कप ময়দা, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, তাহলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ তেল। আপনি যদি ঘিটা না দিতে চান, তাহলে আপনি আরো 1 চা চামচ তেল বাড়িয়ে দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সব উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে। যদি এটা ভালো করে না মিশে, তাহলে আপনার ডোটাও ভালো হবে না। তারপরে যখন মিশাতে মিশাতে দেখবেন হাতের মধ্যে এরকম দলা পেকে আসছে, তখন মনে করবেন আপনার ডোটা মেশানো হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে একটা ডো তৈরি করব। অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। চেষ্টা করবেন দুধ দিয়ে ডোটা তৈরি করতে। দুধ দিয়ে ডোটা তৈরি করলে আপনার নিমকির স্বাদটা আরও বেড়ে যাবে। আর এ ডোটা তৈরি করার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর দেখবেন যে নরম হয়ে আসছে, তখন বুঝবেন আপনার ডোটা তৈরি হয়ে গেছে। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এটাকে 2-3 মিনিটের মতো খুব ভালো করে মেখে নেব। ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি। একটা ভাগ সরিয়ে রাখবো, আর একটা ডো দিয়ে একটি রুটি বানিয়ে নেব। এখন একটি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, একটু মোটা হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা হবে। একটু মোটা করে বেলে নিতে হবে, অতিরিক্ত মোটা না করাই ভালো। আমার বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কতটুকু মোটা রেখেছি, আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন। এবার রুটিটাকে নিমকির হিসেবে কেটে নেব। এটা কিন্তু চার কোণা হয়ে থাকে। প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন। তারপরে এটা পাশ থেকে কেটে নিচ্ছি। আমরা সবাই জানি নিমকির শেপটা কীরকম হবে। সবগুলা তৈরি করে নেওয়ার পর এখন এগুলাকে ভেজে নেব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলা নিমকি তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে নিমকিগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনি যদি খুব তাড়াহুড়া করে ভাজেন, তাহলে ভিতরটা সুন্দর হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে, আর উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে। আমি এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এটাকে অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। এরকম কালার হলে উঠিয়ে নেবেন। এর চেয়ে বেশি কালার করতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এগুলাকে একটা টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। এক্সট্রা যে তেলগুলো আছে এগুলো আর থাকবে না। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি পরিবেশনে। তৈরি হয়ে গেছে আমার নিমকিগুলা। দেখুন এগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে। শুধু এগুলা দেখতেই সুন্দর না, খেতে অনেক মজা। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। রেসিপি সম্পর্কে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।